আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে দেখাবো কিভাবে বর্নিও স্কিম্যাটিক ডায়াগ্রাম, যেটা ওইটা কিভাবে অ্যাক্টিভেশন করতে পারে। তো চলুন শুরু করা যাক। তো বর্নিওটা অ্যাক্টিভেশন করার জন্য প্রথমে চলে যেতে হবে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখতে হবে gsmalo.com। এন্টার প্রেস করার পরে এই ওয়েবসাইটটা আসবে। ওয়েবসাইটের মধ্যে আপনি এখানে সার্চ করবেন বর্নিও। বর্নিও সার্চ করলে দেখবেন এখানে কিছু অপশন আসছে। বর্নিও 1 ইয়ার 1 ইউজার বা 1 ইয়ার 2 ইউজার, মানে দুইটা পিসিতে ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে 1 বছরের জন্য একটা পিসিতে ব্যবহার করতে পারবেন। 1 বছরের জন্য একটা পিসিতে কিভাবে ব্যবহার করে ওইটা দেখাবো। এটা দেখার জন্য প্রথমে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন কিছু ডিরেকশন দেওয়া আছে, এগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো এখানে আপনার ইমেলটি দিবেন। এখানে ইমেলটি দেওয়ার পরে এখানে অ্যাড টু কার্ড, এটাতে ক্লিক করে দিবেন। তারপর চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পরে আপনি এখানে একটা ফর্ম আসবে, বিলিং ডিটেলস। ওই বিলিং ডিটেলসটা সম্পূর্ণভাবে এই ফর্মটা আপনি পূরণ করবেন। তো এখানে আপনার নাম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এখানে আপনার দোকানের নামটা দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। আপনার কান্ট্রি বাংলাদেশ এটা দিবেন, বা যে দেশে থাকেন ওই দেশের কান্ট্রিটা দিবেন। এভাবে আপনার ফর্মটা পূরণ করবেন। অবশ্যই ফোন নাম্বারটা ঠিক মতন দিবেন, যেন কোনো সমস্যা হলে আমাদের কোম্পানি আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারে। ইমেল অ্যাড্রেসটিও দিবেন। আপনার যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্টে, তাহলে সেই ক্ষেত্রে ইমেলের মধ্যে আপনাকে মেসেজ পাবেন। তারপর যদি আপনার কোনো মন্তব্য থাকে বা আমাদের যদি কিছু বলার থাকে, তাহলে এখানে নোট আছে, নোটে ক্লিক করে দিবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তারপর টাকাটা আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, রকেট, আপনি যেটাতে চান সেটাতে পেমেন্ট করতে পারবেন। আপনি যদি চান বিকাশে পেমেন্ট করতে, তাহলে বিকাশে পেমেন্ট করতে পারবেন। যদি চান রকেটে পেমেন্ট করতে, রকেটেও পারবেন। যদি নগদে চান, নগদেও পেমেন্ট করতে পারবেন। এই যেখানে লেখা আছে বিকাশ পার্সোনাল নাম্বার, এই নাম্বারে আমি এই টাকাটা সেন্ড মানি করে দেবো। সেন্ড মানি করার পরে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিব। আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি। তারপরে এখানে একটা ট্রানজেকশন আইডি দিতে হবে। ট্রানজেকশন আইডিটা আমি যেটা দিয়ে দিচ্ছি। তারপরে এই দুইটা জিনিস ভালো করে দেখে নেবেন, যেন কোনো ভুল না থাকে। যদি নাম্বারটা ভুল হয় বা ট্রানজেকশন আইডিটা ভুল হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার বর্নিও অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না, বা আপনি যে অ্যাক্টিভেশন কোডটা পাওয়ার কথা ওই অ্যাক্টিভেশন কোডটা আপনি পাবেন না। তো এই জন্য এই দুইটা জিনিস দেখে নেবেন। আর যদি ট্রানজেকশন আইডির বিষয়টা না বোঝেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমাদের এখান থেকে ট্রানজেকশন আইডিটা আপনি দিয়ে দিব টাকাটা বিকাশ করার পরে। তারপরে এইখানে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এই যে প্লেস অর্ডার, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে এখানে অর্ডার নাম্বারটা দেওয়া আছে, আপনি কত তারিখে অর্ডারটা করছেন ওইটাও দেওয়া আছে। তো এভাবে আপনারা অর্ডারগুলো করবেন। শুধু বর্নিও না, যে কোনো টুলস, যে কোনো ডিভাইস, যে কোনো ডঙ্গল যদি আপনারা অ্যাক্টিভেশন করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আপনি নিজেও এই ওয়েবসাইট একটু ঘাটাঘাটি করে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় অথবা কিভাবে কিনতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।